স্নেহ ছাত্রছাত্রী আমি জুলফিকার আলী খান আজকে তোমাদের কাছে উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ি সালের ইংরাজি বিষয়ের উপর লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি তোমাদের আজকে বাংলা পরীক্ষা ছিল আশা করি সকলেই ভালো করে পরীক্ষা দিয়েছ সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে তবে আমি দৃঢ় বিশ্বাস রাখি যারা ইমার প্রকাশনীর এক্সাম কার্ড বইটা ফলো করেছ তারা অবশ্যই ভালো রেজাল্ট করেছো কারণ আমি দেখেছি ওখান থেকে একশো শতাংশই কমন এসেছে তোমাদের আগামী শনিবার ইংরাজি পরীক্ষা তার জন্য আগাম শুভেচ্ছা জানাই আর আমি দৃঢ় বিশ্বাস রাখি যারা ইমার প্রকাশনীর এক্সাম গাইড বইটা ফলো করবে ইংরাজির ক্ষেত্রেও তারাও একশো শতাংশ ক্ষমন পাবে তো আর কথা না বাড়িয়ে আমি সাজেশনের দিকে আগাই তোমাদের মূলত আর যে বিষয়টা আমি সাজেশন করব সেটা হলো কবিতার ওপর তোমাদের সিলেবাসে চারটে কবিতা রয়েছে চারটে কবিতা থেকেই বড় প্রশ্ন আসে তোমাদের যে কোনো দুটো কবিতা থেকে লিখতে হয় তো এই শেষ মুহূর্তে আমি বলবো সব থেকে সুবিধাজনক আর সব থেকে কমন পাওয়ার উপযুক্ত দুটো কবিতা হলো ইন দ্য ভ্যালি আর দ্য পোয়েট্রি অফ আর্থ হাতে সময় খুবই কম তোমরা এই দুটো কবিতাকে মন দিয়ে পড়ো আর এই দুটো কবিতা যদি ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই একশো শতাংশই কমন পাবে কারণ তোমাকে দুটোই লিখতে হবে তো ইন দ্য ভ্যালির যে মূলত প্রশ্নগুলো হয় দুটো প্রশ্ন আমি এখান থেকে দেব আর সেই দুটো প্রশ্ন থেকে তোমরা দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবে সেটা তোমরা কমন পাবে প্রথম যে প্রশ্নটা হলো সেটা হলো জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পয়েন্ট বায় স্লিপ ইন দ্য ভ্যালি তোমাদের কাছে যদি এক্সাম গাইড বই থাকে সেখানেও তোমরা দেখতে পাবে তো প্রথম প্রশ্নের সাথে অর দিয়ে আরও কিছু প্রশ্ন আসে অর্থাৎ একই উত্তর হবে তোমরা যদি সেই প্রশ্নগুলো আসে এই উত্তরটাই তোমরা লিখতে পারবে যদি দেয় গিভ দ্য সাবস্টেন্স অফ দ্য পয় মার্সিলিপ ইন দ্য ভ্যালি তাহলে এই উত্তর হবে বা ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পয় মার্সিলিপ ইন দ্য ভ্যালি সেক্ষেত্রেও একই উত্তর হবে আরেকটা যেটা প্রশ্ন যেটা এক্সাম গাইড বইয়ে দু নম্বরে রয়েছে দেখবে হাউ ডাজ দ্য পিকচার অফ দ্য সোলজার ডিসক্রাইব দ্য ট্র্যাজেডি অফ ওয়ার এক্সপ্লেন এই প্রশ্নটা তুলনামূলকভাবে বেশি ইম্পর্ট্যান্ট প্রথম প্রশ্ন থেকে এই প্রশ্নটা আসার চান্স এবছর বেশি তো এই প্রশ্নের সঙ্গেও দিয়ে অনেক প্রশ্ন থাকে যেগুলো তোমরা লিখতে পারবে যেমন এক্সাম গাইড বইয়ে রয়েছে ইন হিজ সাইড দেয়ার টু রেড হোলস হোয়াট ডাজ দ্য টু রেড হোলস সিগনিফাই তো এরও উত্তর একই হবে এছাড়া আরও কয়েকটি প্রশ্ন আছে যেমন হাউ ডাজ দ্য পয়েন্ট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রো হিজ পয়েন্ট ম্যাস লিপ ইন দ্য ভ্যালি হোয়াট ম্যাসেজ ডাজ হি ওয়ান টু কনভে এরও উত্তর কিন্তু একই হাউ ডাজ দিস পিকচার অফ দ্য সোলজার ডিসক্রাইব দ্য ট্র্যাজেডি অফ ওয়ার এরও উত্তর একই হবে ডিসকাস অ্যাজ স্লিপ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পয়েন্ট এরও উত্তর কিন্তু একই হবে আর লাস্ট যে প্রশ্নটা বলবো হাউ ডাজ দ্য পয়েন্ট লুক আপন ওয়ার ইন হিস পয়েন্ট এই এই প্রশ্নেরও উত্তর কিন্তু এই দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে করা যাবে তাহলে এখান থেকে মূলত দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন পড়ে গেলেই তোমরা যে কোনো একটা কমন পেয়ে যাবে তো দুটো প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্নটাই বেশি ইম্পর্ট্যান্ট বাইরেও যদি কেউ বেশি পড়তে চাও তাহলে এক্সাম গাইডের চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে যেখানে লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছে হিজ ইসমাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট হুজ ইস মাইল ইজ রেফার টু হেয়ার অ্যান্ড হাও ডাজ দ্য সোলজার স্লিপ ইন দ্য ভ্যালি এই প্রশ্নটাও তোমরা দেখে দিতে পারো এখানেও দেখবো অর্ধেক একটা প্রশ্ন রয়েছে আ নেচার কিপ হিম ওয়াম হি মে ক্যাচ কোল হোয়াই ডাজ দ্য পয়েট আক্স নেচার প্রকিভ দ্য সোলজার ওয়াম তো এই প্রশ্নটা আমি তাদের জন্য রাখছি যারা একটু বেশি পড়তে পারবে বা যাদের রেজাল্ট আরও ভালো করতে চাই যারা বেশি সময় দিতে পারবে তারা এটাও দেখে যাবে যদি এই লাইনটা তুলে দেয় তোমরা এই প্রশ্নটা লিখবে আর যদি এই লাইনটা তুলেই প্রশ্ন দেয় আর যদি তোমরা এই লাইনটা না পড়ে যাও তাহলে আগের দুটো প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটা লিখে গেলেও কিন্তু তোমরা নাম্বার পাবে তো মূলত দুটো প্রশ্ন দিলাম আর একটা প্রশ্ন ভালো ছেলে মেয়েদের জন্য দিলাম যারা বেশি পড়তে পারে তাদের জন্য দিলাম দ্বিতীয় যে কবিতা আগেই বললাম দ্য পোয়েট্রি অফ আর্ট তোমরা এখান থেকে পড়বে কারণ এখান থেকেও ইন দ্য ভ্যালির মতো অল্প প্রশ্ন পড়ে কমন পাওয়া যায় তো এখান থেকে প্রথম যে প্রশ্নটা তোমরা এমআর পকেশন এক্সাম গাইড বইটা দেখবে সেখানে অর অর্ধে অনেকগুলো প্রশ্ন রয়েছে তো যে প্রশ্নই আসুক যতগুলোই অর্ দিয়ে প্রশ্ন রয়েছে উত্তর কিন্তু একটাই আমি প্রশ্নগুলো তোমাদের সুবিধার্থে একবার পড়ছি হোয়াট পিকচার অফ দ্য টু সিজন ডাজ দ্য কি ড্র ইন দ্য পোয়েট্রি অফ আর্থ অর্ দিয়ে রয়েছে হাউ ডাজ পয়ট প্রেজেন্ট সামার অ্যান্ড উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ দিয়ে রয়েছে হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ হাউ হ্যাজ বিন ইট ক্যারিড অন্টর দ্য পিকচার অফ উইন্টার অর্ আরও রয়েছে হা হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড অর্ধে রয়েছে রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য পয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ অর্ধে রয়েছে কমেন্ট অন দ্য টাইটল অফ দ্য পয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ তাহলে এতগুলো প্রশ্নর উত্তর কিন্তু একটাই এর বাইরেও আমি একটা কথা বলে রাখি দুটো লাইন যেটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এই লাইনটা তুলেই দিতে পারে এবং বলতে পারে হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এখানেও কিন্তু উত্তরটা একই রকম হবে লাইন যেটা আছে দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার সিজেস এই লাইনটা তুলেও দিতে পারে কবি হোয়াট ডাজ কিডস মিন বাই পোয়েট্রি অফ আর্থ হোয়াই ডাজ কিট সে দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজেস প্রশ্ন সেটার উত্তর কিন্তু এই একই হবে সেটা হলো হাও ডাজ কিট সেলিব্রেট দ্য মিউজিক অফ আর্থ ইন হিজ পয়েম দ্য পোয়েট্রি অফ আর্ট তাহলে তোমরা দেখলে পোয়েট্রি অফ আর্ট থেকে যে একটা প্রশ্ন তোমাদের পড়তে বললাম সেটা অ্যাকচুয়ালি আটটা প্রশ্ন যার উত্তর কিন্তু একই তাহলে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং এই একটা প্রশ্ন পড়ে গেলেই আমি আশা রাখি আর কোনো প্রশ্ন পড়া দরকারই হবে না যাই দেখ এখান থেকে তোমরা উত্তর করতে পারবে তবুও এখান থেকে আরও একটা প্রশ্ন আছে যেটা আমি তোমাদের জন্য বলে রাখছি সেটা হলো শো আফটার কিডস দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার কামস টু অ্যান এন্ড যেটা এক্সাম গাইড বইয়ের দু নম্বর প্রশ্ন সেটাও কিন্তু অর্ধে অনেকগুলো প্রশ্ন আছে

এখান থেকেও কিন্তু লিখতে পারবে তাহলে আমি তোমাদের চারটে কবিতার মধ্যে দুটো কবিতা বেছে দিলাম অ্যাজ লেফ ইন দ্য ভ্যালি আর দ্য পোয়েট্রি অফ আর্থ এই দুটো কবিতা থেকে দুটো দুটো করে প্রশ্ন দিলাম মোট চারটে প্রশ্ন এই চারটে প্রশ্ন উত্তর যদি তোমরা পরীক্ষার জন্য করে দিতে পারো পরীক্ষায় তোমরা দুটো প্রশ্ন অবশ্যই লিখে আসতে পারবে আর পোয়েট্রি অফ আর্থ থেকে আরও কিছু লাইন আছে যেগুলো তোমরা দেখে যেতে পারো যারা একটু ভালো ছাত্রছাত্রী যারা একটু পড়াশোনায় ভালো তারা সেগুলো দেখবে এক্সাম গাইড বইয়ে তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে হোয়েন অল বার্ডস আর ফেন্ট হোয়াই আর অল বার্ডস ফেন্ট হোয়াট ডু দ্য বার্ডস ডু হু প্লেজ দ্য রোল অফ দ্য বার্ডস অ্যান্ড হাউ চার নম্বর প্রশ্ন যেটা রয়েছে এ ভয়েস উইল রান এই লাইনটা তুলে দিয়েছে হুজ ভয়েস ইজ দিস হোয়ার উইল দ্য ভয়েস রান হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভয়েস আর তারপরে যে প্রশ্ন রয়েছে ফ্রম দ্য স্টোপ দ্য সিলস দ্য ক্রিকেট সং হোয়াট রোল ডাজ দ্য ক্রিকেট প্লে হেয়ার তো এই প্রশ্নগুলো যারা পড়াশোনায় একটু ভালো যারা ভালো পড়াশোনায় যারা ভালো রেজাল্ট করতে চায় তারা এগুলো দেখে যাবে আর মূলত লাস্ট মিনিট সাজেশন আমি দুটো দুটো করেই দিলাম তোমরা যদি ওই দুটোও পড়ে যাও এগুলোও লিখতে পারবে একটু যদি বুদ্ধি খাটাও তো আমার দৃঢ় বিশ্বাস প্রথম যে দুটো প্রশ্ন বলেছি প্রতিটা কবিতা থেকেই অ্যান্স লিপ ইন দ্য ভ্যালি এবং দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে ওই দুটো দুটো করে পড়ে গেলেই তোমরা কমন পাবে আশা করি তোমাদের পরীক্ষা সবার ভালো হোক তোমরা ভালো করে পরীক্ষা দাও আর নিশ্চিন্তে পরীক্ষা দাও কোনো ভয় করার কিছু নেই তোমরা দেখেছ বাংলা পরীক্ষা কতটা ভালো হয়েছে ইংরাজিও অতটাই ভালো হবে টেনশন করার কিছু নেই লাস্ট মেট তোমরা কবিতা থেকে এই দুটোই দেখে চাও তাহলেই তোমাদের সব কমন পেয়ে যাবে